লেডিস মুসল্লি এইভাবে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফ লেডিস নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা হাফ লেডিস ছিল আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে আমি তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এভাবে বুকে হাত বেঁধে নামাজ পড়ে পুরুষরা তারা হাফ লেডিস নাকি যেই সাহাবী থেকে হাদিস বর্ণিত তিনি হাফ লেডিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম হাফ লেডিসটা কে যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফ লেডিস নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফ লেডিস কে হাফ লেডিসটা এখানে আমি হয়তো প্রশ্ন করতাম আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে আমি বলতাম ঠিক কিনা তারা সবাই বলতো ঠিক আমি হয়তো এমন কিছু বলতাম না আমি তাকে পেলে বলতাম বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাত বাঁধার বুকে এগুলো কি জাল যদি সে বলতো যে না এগুলো কি দঈফ যদি সে বলতো না এগুলো কি মুনকার যদি সে বলতো না তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফ লেডিস নাকি যে সাহাবী শিখিয়েছে উনিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাউযু বিল্লাহি মিন যালিক আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম আমি হয়তো ফতোয়া দিতাম না মাজার পূজারী বিদাতি এই সেই বলে মাঠ গরম করতাম না আমি আমি হয়তো তাকে পেলে বলতাম হাফ লেডিস কে কে হাফ লেডিস যে হাদিস থেকে যে শিখেছে সে নাকি যে হাদিস যে শিখিয়েছে সে নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে হাফ লেডিস কে আমি আমল তো আর আকাশ থেকে নিয়ে এসে করি না তুমি তো বলতে পারো না যেগুলো হাদিস না তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল তুমি বলো যে এগুলো হানাফি না তুমি তো বলো না এগুলো হাদিস না তুমি বলো এগুলো হানাফি না আমিও তো এগ্রি করি এগুলো হানাফি না তুমি তো সত্য বলেছো তো তুমি তো বলো না এটা হাদিস না এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস এটা কি হাদিস যাই হোক এসব কথা বলে মাঠ গরম করা যায় কোনো কিছু শিক্ষা মেলায় না আল্লাহ আমাদেরকে শিক্ষার তৌফিক দান করুন এই ধোকাবাজ মানুষের সাথে ধোকাই হয় সবসময় ধোকাবাজ মানুষের সাথে ধোকা হয় সবসময় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে আজকে এখানে কোনো দাওয়াত হয় না দাওয়াতের কাজ হয় না এখানে দাওয়াতের কাজ হলে তো মানুষজন শিখত আমি মনে কষ্ট নেবেন না কাউকে কি একটু জিজ্ঞেস করবো কিছু